আচ্ছা, এখানে ওভারঅল টেস্ট খুব ভালো ছিল, আর 5 পাউন্ডের মধ্যে আমার মনে হয় এটা ঠিক আছে যে একজনের জন্য 5 পাউন্ড এনাফ। ওর একটা কারি ভর্তা ডাল ভাত, সো ইয়া টেস্ট ওয়াইজ ইটস ওকে। জি, আমাদের রেস্টুরেন্টের নাম ওয়াচুয়াল স্পাইস অ্যান্ড ফুচকা হাউস। আমাদের অফার আছে লাঞ্চে 5 পাউন্ড দিয়ে আপনি রাইস কারি আছে, মিট কারি আছে, চিকেন কারি আছে, ফিশ কারি আছে, বিভিন্ন ধরনের ফিশ আছে, যেমন বোয়াল মাছ, ইলিশ মাছ, কই মাছ আছে, খাসকি মাছ আছে, লতা শুটকি আছে, বিফ কারি, ল্যাম কারি, চিকেন কারি আছে। তারপরে আপনি পাই যাচ্ছেন আরও আছে যে ফাবিয়া মাছ আছে, আমরা খুব ফেমাস একটা ফাবিয়া মাছ, এই যে কোনো খারি দিয়ে সাথে রাইস ডাইল পাইবা 5 পাউন্ডে, সাথে আপনার আমাদের ডিফারেন্ট আরও খানি আছে, যেমন ফুচকা আছে খুব ফেমাস, সবাই নিরবিলি পরিবেশে আমরা আপনাকে বইয়া খাইন, চটপটি আছে, হালিম আছে, শাহি আলিম আছে, সান্না পিয়াজি আছে, তারপরে বাবা পিঠা আছে, সিঙ্গারা আছে, সমোসা আছে, কলিজা সিঙ্গারা, বেজডুল সিঙ্গারা, সমোসার মধ্যে আছে বেজডুল সমোসা, চিকেন সমোসা, ল্যাম সমোসা, এবং বিভিন্ন জাতের চা আছে, মশালা টি আছে, দুধ চা আমাদের খুব ফেমাস, দুধ চা এই সাইডের মধ্যে আমাদের দুধ চা খাওয়ালে সবাই শখ করি ইয়া খাইন, যারা চা খাইন না আরও ইয়ে শখ করে চা খাইন। প্লাস আমরা যে রং চা আছে, মিন্ট চা আছে, গ্রিন টি আছে, কফি আছে, সবাই নিরবিলি পরিবেশে সবাই আইন ইয়া বইয়া খাইয়া যাইন। ঠিক আছে ভাই, পারফেক্ট। আমি ফুচকা ফার্স্ট টাইম খাই যাওয়া, আমি দেশে আমি খাইছি না, ট্রাই করাম, বাট ঠিক আছে। ক্রিস্পি হয়ে হতে লাগে, এটা খাই একটু লাগে আমার ইচ্ছে না তো। ভাই ফুচকাটা কেমন? বেসিক্যালি ভাই আমি ফুচকা আছি বালা পাই না, বাট নানি প্রথম টাইম ফার্স্ট টাইম ইন্ডিয়ান ট্রাই করলাম, বাট অনেক মজা হয়েছে এটা। অ্যান্ড ক্রিস্পি আছে, আর ভিতরে তারা যেটা দিচ্ছি নাকি আলু বা যেন ডাইল, খুব মজা, সসটা খুব একটু মজা আছে আর কি, তেঁতুলোর সস। ওভারঅলটা ফ্যান্টাস্টিক, 9/10 ইস মাই রিভিউ। লোকেশনটাকে একটু বলবেন আপনারা? ওদের লোকেশনটা হয়েছে গিয়া ওয়াচেবল, যে ফ্রাই চিকেন আছে এর পিছনেই, যে আপনারা সবাই জানেন যে স্পাইস আগে যে স্টেশন আছিল, স্টেশনের একদম সাথে একদম সাথে। এবং টাইম টেবিলটা একটু বলুন, কয়টা থেকে কয়টা? টাইম টেবিল আমরা 11টা দিয়ে, মর্নিং 11টা দিয়ে শুরু হয়, রাতে 11টা পর্যন্ত খোলা আছে। আমরা আর ওভারঅল আপনাদের এনি রাইসের সাথে এনি কারি 5 পাউন্ড, যে কোনো একটা কারি, কারির দাম 5 পাউন্ড, আপনার সাথে রাইস আর ডাল ফ্রি হইয়া, যে কোনো খাবার। আপনাদের সার্ভিস সম্বন্ধে একটু বলবেন, সার্ভিসটা কি রকম আপনাদের? জি, আমাদের মাশাআল্লাহ সার্ভিসটা খুব ভালো, সবাই এরা নিরবিলি পরিবেশে খাইয়া বইয়া, যারা আমাদের বই নিয়ে আসেন সার্ভিসের মধ্যে, তারা সুন্দর ঘরের মতন পরিবেশ দিই। আমরা কাস্টমার যখন আসে এরা আমরা গেস্ট মনে করি, আমরা কাস্টমার মনে করি না, এর জন্য সবাই সুন্দর পরিবেশে খাইয়া বুঝিয়া দিতে পারেন। সার্ভিস খুব ভালো ছিল, এখানে একজন আঙ্কেল ছিল, বারবার জিজ্ঞেস করছে, তো হ্যাঁ ওনাকে খুব ভালো লাগছে, স্পেশালি খাবার ভালো ছিল, আর মিট কারিটা খুব ভালো লাগছে। আপনি কি আজকে খাবারের পর আবার কি এখানে? ইনশাআল্লাহ আসবো, আমি আঙ্কেলকে বলে গেছি যে রাতেও আসবো। তার আগেও আমার হাজবেন্ড এখানে আসছিল, তো ওর সাথে আজকে আমি ফার্স্ট আসছি, ভাল লাগছে আমার কাছে। হ্যাঁ।